দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। এই মুহূর্তে কুমিল্লা জেলার কালীরবাজার 1 নং ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আব্দুর রব ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাকামোড়া রোড সহ তার গ্রামের আব্দুর রব মেম্বারের 7টি গ্রামে গণসংযোগ চালাচ্ছে, এ নিয়ে আজকের প্রতিবেদন। খোঁজ নিয়ে জানা যায় গত দুবারে নির্বাচিত মেম্বার এই ফুটবল মার্কার প্রতীক আব্দুর রব। এই সময় আব্দুর রবের সাথে কথা বলেন বাংলাদেশ পাবলিক টিভি প্রতিনিধি এবং আব্দুর রব বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এই মুহূর্তে রয়েছে আমরা কালীরবাজার ইউনিয়নে, কুমিল্লা জেলাধীন কালীরবাজার ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ডের রাস্তা পাকা, এটা রাস্তা পাকা মারা, এখানে যিনি ফুটবল মার্কা প্রতীক নিয়ে মেম্বারের প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রব ভাই। আমরা কিছুক্ষণ আগে ওনার যে নির্বাচনীয় যে গণসংযোগ, সেই গণসংযোগগুলো আসলে সুন্দর, এবং যেভাবে আমরা কাকতালির মাধ্যমে দেখতে পাচ্ছি যে ওনার যে জনসমর্থনরা ওনাকে হাতছাড়া এবং ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে এবং অনেকে কৌশল বিনিময় করে যে ওনাকে আপ্যায়ন করেছে, সে আসলে আপ্যায়নটা খুবই নজিরবিহীন এবং দেখার মতোই। সেই বিষয়ে এখন আমরা কথা বলবো যে ফুটবল প্রতীক মার্কা আব্দুর রব ভাই, উনি যদি নির্বাচিত হয় উনি কীভাবে দেখবেন? তো সর্বপ্রথম ওনার পরিচয়টা আমরা জানতে চাইবো, যে উনি আপনাদেরকে সে পরিচয়টা তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম মোহাম্মদ আব্দুর রব, আমার গ্রাম পাকামোড়া, আমি 9 নং ওয়ার্ড থেকে দুইবার নির্বাচিত হয়েছি, আবার এই বছরও আমি মেম্বারে নির্বাচিত ভর্তি হয়েছি। হ্যাঁ, আমাকে 10 বছর আমার গ্রামবাসী এবং এলাকাবাসী, 7 গ্রাম আমার ওয়ার্ডের ভিতরে 7টি গ্রাম, 7টি গ্রামে আমি সেই মান মতন সম্মান মতন সব কিছু করছি, এবং রাস্তাঘাট পোল কার্পাট ব্রিজ যত কিছু আছে, রিটার্নিং ওয়াল আছে, হ্যাঁ, বাড়ি বাড়ি যে রাস্তাগুলা এই চলিং রাস্তা, এই রাস্তাগুলো আমি করছি। হ্যাঁ, এই গ্রামে এবং 7 গ্রামের মানুষকে যেখানে জিজ্ঞাসা করেন সেখানে আপনারা প্রমাণ করতে পারবেন যে রব ভাই দুইবার মেম্বার হয়েছে, উনি কী ধরনের লোক আর কী ধরনের মেম্বারি করছে। আমি যেহেতু মেম্বারি করতে হলে জনগণের যে একটা সেবা, সেই সেবার জন্য আমি 24 ঘন্টা তাদের খেয়াল রাখি এবং তাদের কাছে কাজ করি। আর আমি আশা করি যে এবারও আমি ভর্তি হয়েছি, আমার যে গণজোয়ার ইনশাল্লাহ, এই গণজোয়ার আমার দর্শককে আমার প্রমাণ করে দিছে যে ইনশাল্লাহ আপনি এবারও মেম্বার হবেন, আর এই গণজোয়ারকে আমি প্রমাণ করব এবারও এই এলাকার উন্নতি এবং উন্নয়ন করিয়া। আর এই এলাকাতে আমার মাদক নাই, মাদক আমি নির্মূল করে রাখছি, মাদকের ব্যাপারে এই পর্যন্ত কোনো লোকে কোনো জায়গায় কোনো রিপোর্ট দিতে পারে না আমার এই 9 নম্বর অর্থিকা, আশা করি সামনের দিকেও পারবে না। আর যে বাল্য বিবাহ বা একটা বাল্য বিবাহ হওয়ার মতন ব্যবস্থা আমি দেই নাই, কেন আমার নির্দেশনা আছে আমি হাজি এমপি বাহারের আমি একজন কর্মী, এই কর্মী হিসাবে উনি যে নির্দেশনা ওনার জায়গা থেকে দেয়, উনি শহর থেকে দেয়, বন্দর থেকে দেয়, সেই নির্দেশগুলো আমি অক্ষর অক্ষরে পালন করি, সবসময় আমি খেয়াল রাখি যে আমার নেতা হাজি বাহার উনি কী নির্দেশ দেয়, সেই নির্দেশগুলো আমি সবসময় পালন করতে চেষ্টা করি। এবং আমার ইউনিয়নের আলাদ সেকান্তলী সাহেব, হ্যাঁ, উনিও যখন আমি ওনার ব্যাপারে এন কোনো সমস্যা বাজলে ওনার ডাকানোর জন্য ব্যবস্থা করি, উনি ডাকলে আসে, আর এই ডাকা আমি গণজোয়ারের ভিতরে গণসংযোগের ভিতরেও যে কোনো মানুষকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য একটা উদ্যোগ রাখি। আর এই কথাটা এই যে উপস্থিতি আছে আজকে, আজকের উপস্থিতিতে আপনারা বলতে পারবেন যে আজকের উপস্থিতিতে বলা যায় যে যে গণজোয়ারটা আছে আসলে আমার কর্মে ফল আসছে। হ্যাঁ, আর শিক্ষার যে ব্যবস্থা, আমি শিক্ষা ব্যবস্থার ভিতরে আজকা এক ধনুয়াজ উচ্চ বিদ্যালয় আমি 10 বছর আমাকে কমিটিতে রাখছি, আনন্দপুর ডিগ্রি কলেজ আমার 10 বছর কমিটিতে রাখছি, ধনুয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানের ভিতরে আমি 6 বছর ছিলাম, জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয় এটার ভিতরে আমি যাচ্ছিলাম 5 বছর। হ্যাঁ, এইভাবে আমি প্রত্যেক প্রতিষ্ঠানে সময় দিছি, এবং হ্যাঁ, আগামী 26শে ডিসেম্বর আমি আশাবাদী যে আমি যে প্রতিষ্ঠানগুলোয় যেভাবে আমি কাজ করছি আমার সন্তান, আমার ভাই, আমার চাচা, আমার জাঠারা প্রমাণ করবে 26 তারিখে ফুটবল মার্কা সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাকে প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন যে 1 নং কালীরবাজার ইউনিয়ন নির্বাচনের 9 নং ওয়ার্ডের যে মেম্বার পদ প্রার্থী ফুটবল মার্কা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান।
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।